রবিবার একটি সুইসাইড নোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নেত্রী পান্না দেবকে গ্রেফতার করা হয়েছে। আজ অর্থাৎ সোমবার তৃণমূল কংগ্রেস নেত্রী পান্না দেবকে গ্রেফতারের প্রতিবাদে প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা পূর্ব থানা ঘেরাও করা হয়েছে। তাদের নেত্রী পান্না দেবের মুক্তি চেয়ে গোটা থানা ঘেরাও করে রেখেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পান্না দেব ভেতরে, তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতি। যতদিন পান্না দেব ভেতরে থাকবে জেলে, ততদিন রাষ্ট্রপতি এই তৃণমূল কংগ্রেস থাকবে। মুখ্যমন্ত্রী রক্তচক্ষু আমাদের দেখাবেন না। এই রাজ্যের মানুষ দুর্বল নয়, এই রাজ্যের মানুষকে দুর্বল ভাববেন না। লড়াই শুরু হয়েছে, আমরা দেখবো এই রাষ্ট্রপতি পান্না দেবকে কি কারণে বিনা দোষে শুধু রাজনীতি করার অপরাধে একজন কাউন্সিলর ছিলেন, একজন উনি জননেত্রী, উনাকে কি করে আটক করে রাখতে পারেন, কতদিন রাখতে পারেন, সেটাও আমরা দেখবো। এই লড়াই জারি থাকবে। গত শুক্রবার ইন্দ্রনগর কবরখোলা এলাকায় নিজ বাড়িতে একটি গাছে জয়শ্রী দে নামে এক যুবতী ফাঁসিতে আত্মহত্যা করে। ওই যুবতী মৃত্যুর আগে একটি সুইসাইড নোটের মাধ্যমে তার মৃত্যুর জন্য তিনজনকে দায়ী করে রেখেছে। সেখানে তাদের নামও উল্লেখ করা ছিল। তাদের নামগুলো হলো পান্না দেব, মুকুল দেব এবং পুতুল দেব। এমনটাই কিন্তু সূত্রের খবরে জানা গিয়েছে। গতকাল সেই মোতাবেক পান্না দেবকে পুলিশ আটক করে। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক পান্না দেবের মুক্তির দাবি নিয়ে এসডিপির সাথে সাক্ষাৎ করেন। যেটা প্রথমে তো প্রায় 4-5 ঘন্টা কোনো পুলিশ বলেইনি যে সুইসাইড নোট আছে। তারপরে সেকেন্ড হাফ থেকে আপনারা বলার আগে একটা মিডিয়াতে বেরিয়ে গেছে, ওকে ওর সুইসাইড নোট আছে। তাহলে কোথায় সুইসাইড নোট? আপনারা অস্বীকার করেছেন, ফ্যামিলির সঙ্গে কথা বলেছেন, সুইসাইড নোট অস্বীকার করেছেন। এখন নতুন করে সুইসাইড নোটটা কোথা থেকে এলো? এটাকে সম্পূর্ণ মেকিং করা হয়েছে। 2-3 দিন সময় নিয়েছে, ওর লেখা, হাতের লেখা, কাগজপত্র এগুলো নিয়েছে, খাতা নিয়েছে, নিয়ে দেখে একটা সুইসাইড। এখন আমি বললাম আপনি কম্পেয়ার করলেন না, আপনি ফরেন্সিক কোনো রিপোর্ট নেই, আপনি হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দেখালেন না, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এটা সুইসাইড নোট? সম্পূর্ণ একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আমাদের নেত্রী পান্না দেবকে অ্যারেস্ট করেছেন। উনি বলেছেন আমরা 3 দিনের জন্য চেয়েছি পুলিশ রিমান্ড, আমরা আর একটু দেখার ব্যাপার আছে, আমাদের পরিবারটার প্রতি সহানুভূতি আছে, আমরা দেখছি যদি উনি ইনভলভ না হয়ে থাকেন আমরা কেন ওনাকে অ্যারেস্ট করবো। আমরা বললাম যে আপনারা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছেন, এখন এইসব কথা বলছেন? আমরা পরিষ্কার বলে দিয়েছি পান্না দেব যতদিন ভেতরে থাকবে আমরা ততদিন রাষ্ট্রপতি বসে থাকবো। সুতরাং আমরা আজকে এখানে ওনার সঙ্গে কথা বলে গেছি, কালকে 10টায় কোর্টে প্রডিউস হবে, কালকে আমরা দেখবো, না হলে কিন্তু আন্দোলন জারি থাকবে। আজকে আমরা বলে গেছি, আমরা এসডিও সাহেবকে বলেছি, এসডিপিও সাহেবের মাধ্যমে আমরা পুলিশের উত্তন কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই, এই ধরনের প্রতিহিংসামূলক কাজ আমরা মেনে নেব না। রাজ্যবাসী এক কাট্টা হয়ে আছে। উনি যিনি আজকে এই রাজ্যটা পরিচালনা করেন, ওনার তো অভিজ্ঞতা নেই আমাদের রাজ্য সম্বন্ধে। উনি মনে করেছেন এই খাকি পোশাকগুলো আমার আছে, আমি যা খুশি বলবো তাই করবে, দেশে যে একটা সংবিধান আছে, আইন আছে, উনি সেটা বিশ্বাস করেন না। উনি ভাবতেই পারছেন না যে আগামী দিনগুলো এই যা রাজ্যের জনগণ সংগঠিত হয়ে কোনো অন্যায় অবিচার মেনে নেবে না ত্রিপুরাবাসী। বিগত দিনে বহু লড়াই হয়েছে, উনি ইতিহাসটা জানেন না বলেই উনি রাজ্য শাসন করছেন আর যা খুশি পুলিশকে দিয়ে করিয়ে নিচ্ছেন, সেটা আমরা চলতে যাব না। আজকে আমরা আপাতত আমাদের এই ধর্ণা, এই থানা ঘেরাও, এই কর্মসূচি, এটা আগামী দিনেও আরও বৃহত্তর আন্দোলন হবে। কালকে আমরা দেখি আমরা কি জাস্টিস পাই কিনা। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।